السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. নারায়ণগঞ্জ কলেজে অনার্সের দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি. গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম মৌলিক গেট. সবার মনে আসে নিশ্চয়ই মৌলিক গেট তিনটি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট. আজকে তোমাদের পড়াবো হচ্ছে যৌগিক গেট. এখন যৌগিক গেট কাকে বলে? মৌলিক গেট একটি অপরটির সাথে যুক্ত করার ফলে বা যোগ করার ফলে যে গেট তৈরি হয় তাকে বলা হচ্ছে যৌগিক গেট. এটাকে আমরা অনেক সময় জোড়াতালি গেটও বলতে পারি. তাহলে এখন সংজ্ঞা দেখি. দুই বা দুইয়ের অধিক মৌলিক গেট এর সমন্বয়ে যে সকল গেট তৈরি হয় সেগুলোকে আমরা বলি যৌগিক গেট. অর্থাৎ আমি আগেই বলেছি দুই বা ততোধিক মৌলিক গেট যদি একত্রে যুক্ত হয় তখন সেটা হবে আমাদের যৌগিক গেট. এখন আসি যৌগিক গেট কয় ধরনের. আমরা জানি যৌগিক গেট চার ধরনের. কী দেখো, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্স নর গেট. এখন এগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব. প্রথমে আসো ন্যান্ড গেট. দেখো ন্যান্ড গেট কী কী দ্বারা গঠিত? প্রথমে নর, এরপরে অ্যান্ড, ইকুয়াল টু হবে ন্যান্ড. এর আগেই তোমাদের বলেছিলাম যে মৌলিক গেট যদি যুক্ত হয় তখন সেটা হবে যৌগিক গেট. যেমন নট একটি মৌলিক গেট, অ্যান্ড একটি মৌলিক গেট, এই যুক্ত করার ফলেগুলো ন্যান্ড গেট. এখন আমরা দেখো নিচে চিত্রের ভিতরে দেখো এ এবং বি দিলে এ গুণন বি অর্থাৎ অ্যান্ড গেট. এটা যদি নট ভিতর দিয়ে প্রবেশ করা হয় তখন আউটপুট হবে এ গুণন বি বার. ঠিক এটা যদি আমি একত্র করি তখন যে সিম্বলটা হবে লজিক সিম্বল, এ বি যদি দিই তাহলে ন্যান ভিতর দিয়ে গিয়ে হবে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি বার. ডান দিকে আমরা দেখো সত্যক সারণী. সত্যক সারণী ইনপুট এ এবং বি, আউটপুট হচ্ছে আমাদের ওয়াই. এখন দেখো এ এবং বি ইনপুট জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এটা তোমাদের আগেই দেখিয়েছিলাম. এখন দেখো জিরোর সাথে জিরো যদি গুণ করি তখন আউটপুট কত হবে? জিরো. কিন্তু এটা নট ভিতর দিয়ে আউটপুট হবে কত? ওয়ান. আবার জিরোর সাথে ওয়ান দিলে কত হবে? জিরো. নন গেটের দিয়ে আউটপুট হবে ওয়ান. ওয়ানের সাথে জিরো গুণ দিলে আউটপুট হবে জিরো. নট গেটের দিয়ে আউটপুট হবে কত? ওয়ান. ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান. নটের ভিতরে দিতে হবে কত? জিরো. এখন আমরা ন্যান গেটের সংজ্ঞা বলবো. লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল থাকবে এবং একটি আউটপুট টার্মিনাল থাকবে এবং কেবলমাত্র সকল ইনপুট যদি ওয়ান হয় তখন আউটপুট হবে জিরো, অন্যথা আউটপুট হবে ওয়ান. এই ন্যান গেটকে আবার সার্বজনীন গেটও বলা হয় কারণ এই ন্যান গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, ন্যান গেটকে সার্বজনীন গেট কেন বলা হয়, কীভাবে বলা হয়। তাহলে আমাদের ন্যান গেট আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এরপরে আসো নর গেট। দেখো নট প্লাস অর ইকুয়াল টু কি? নর গেট। এখন দেখো নিচে প্রতীক এ এবং বি দিলে আউটপুট হবে এ প্লাস বি, এটা নটের বিন্দু এ প্লাস বি বার। আর নিচে লজিক সিম্বল যেটা দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে সেটা হচ্ছে দুটি যদি একত্রিত করি এ এবং বি তাই নর ভিতর দিয়ে গেলে ওয়াই হবে এ প্লাস বি বার। আর সত্যক সারণীতে দেখে আমরা এ বি ইনপুট ওয়াই হচ্ছে আউটপুট, এ বি জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান। এখন আমরা এটা আগে দেখিয়েছি, এখন জিরোর সাথে জিরো যোগ করলে আউটপুট কত হবে? জিরো। এটা নট ভিতর দিয়ে আউটপুটটাও কত হবে? ওয়ান।
এরপর জিরোর সাথে ওয়ান যোগ করলে যোগফল হবে ওয়ান, নট বি দ্য আউটপুট হবে জিরো। এরপর ওয়ানের সাথে জিরো যোগ করলে আউটপুট হবে ওয়ান, নট বি টু দ্য কথা হবে জিরো। ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান, নট গেট বি দ্য আউটপুট হবে কত জিরো। তাহলে আমরা নর গেটের এখন সংজ্ঞা বলবো। যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল থাকবে এবং একটি আউটপুট টার্মিনাল, কেবলমাত্র সকল ইনপুট যদি লো হয় বা জিরো হয় তখন আউটপুট হবে কত ওয়ান, বাকি ক্ষেত্রে হবে জিরো। এটা হচ্ছে আমাদের কি নর গেট। এরপর আমাদের এক্সর গেট। এক্সর গেটে খেয়াল করো, আমাদের এক্সর গেটটা হচ্ছে, এটাকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। আমার যে নর্মাল অর গেট আছে মৌলিক গেট, এর চেয়ে আরেকটু ভালো গেট, উন্নত গেট, এর নাম হচ্ছে এক্সর। এখানে তোমরা সিম্বলের মধ্যে দেখো লজিক গেটে অর গেট, অর গেট আর মাঝখানে আরেকটা দাগ দেওয়া আছে, অর্থাৎ দুইটা দাগ যদি থাকে তাহলে বুঝতে হবে এক্সর গেট, আর একটি দাগ থাকলে বুঝতে হবে অর গেট। এখন দুইটি দাগ পর এ এবং বি, আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু এ প্লাস একটা বৃত্ত ডাক এরপর বি, অর্থাৎ এ এক্সর গেট বি, এই যে মাঝখানে যেটা সেটা হচ্ছে এক্সর গেটের সিম্বল। আর আমরা দেখো তোমাদের সত্যক সারণী দেখাচ্ছে ট্রুথ টেবল, ইনপুট এ এবং বি, আউটপুট হবে কত ওয়াই। ইনপুট কী আছে আগের মতো জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। এখন দেখো প্রত্যেকটা ক্রিয়ার একটি ধর্ম আছে, ঠিক এক্সর গেটের একটি ধর্ম আছে। ধর্মটা কি আমি সংজ্ঞার মাধ্যমে বলি, যে লজিক গেটে একাধিক ইনপুট থাকবে এবং আউটপুট টার্মিনাল থাকে, কেবলমাত্র সকল ইনপুট লো বা জিরো অথবা হাই হলে আউটপুট হবে লো বা জিরো, অন্যথায় আউটপুট হবে ওয়ান। একটু খেয়াল করো, সকল ইনপুট যদি লো হয়, যেমন প্রথমটার ক্ষেত্রে ইনপুট জিরো এবং জিরো, এবং সকল ইনপুট যদি হাই অর্থাৎ ওয়ান এবং ওয়ান, শেষের ক্ষেত্রে দেখো ওয়ান এবং ওয়ান, তখনই আউটপুট হবে জিরো, আদারওয়াইজ হবে কত ওয়ান। তাহলে সকল ইনপুট যদি জিরো হয়, সকল ইনপুট যদি ওয়ান হয় তখনই আউটপুট হবে জিরো, আদারওয়াইজ আউটপুট হবে ওয়ান। এখন একটু এটা খেয়াল করো, এখানে উপরে চিত্রে দেওয়া আছে এই ইকুয়াল এ এক্সর গেট বি ইকুয়াল টু এ বার ইন্টু বি প্লাস এ বি বার। এখন এটা কোথা থেকে আসে, এটা আমাদের দেখো, এটা আমরা সত্যক সারণী থেকে নিয়েছি। সত্যক সারণীতে যে আউটপুট ওয়ান এবং ওয়ান, এই দুইটা যোগ করার পরে আমরা এটা পেয়েছি। এখন দেখো ওয়ান, ওয়ান কোথা থেকে আসলো, ইনপুট জিরো এবং ওয়ান এটা থেকে পেয়েছি। আবার নিচের ওয়ানটা কোথা থেকে আসলো, ইনপুট ওয়ান এবং জিরো এটা থেকে পেয়েছি। এখন এই জিরো কার মান, এর মান ওয়ান কার মান, বির মান জিরো কার, ওয়ান কার মান, এর মান জিরো কার মান, বির মান। এখন দেখো জিরো যদি এর মান হয়, একে উল্টায় দিলে হবে এ বার, দেখো আমাদের চিত্রে আছে এ বার। ওয়ান কার মান, বির মান, বিকে উল্টানো যাবে না, বি বি থাকবে, প্লাস পরবর্তী ওয়ান যোগ করব, ওয়ান কার মান, এর মান জিরো কার মান, বির মান, বিকে উল্টাইলে কত হবে বি বার। তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে আমরা এক্স অর গেট বুঝতে পারলাম। এরপরে আসো এক্স নর গেট। এক্স নর গেট কিছু না, এটা এক্স অর গেটের সাথে আমি যদি নট গেট যুক্ত করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এক্স নর গেট। এখন এক্স অর গেটের নর গেটের সংজ্ঞা আমি দেখি। যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল থাকবে এবং একটিমাত্র আউটপুট টার্মিনাল থাকে এবং কেবলমাত্র সকল ইনপুট জিরো এবং হাই হইলে আউটপুট হবে ওয়ান, অন্যথা হবে কত জিরো। দেখো আগেরটার বিপরীত, আগে কী ছিল, সকল ইনপুট লো অথবা সকল ইনপুট হাই হইলে আউটপুট হচ্ছে কত জিরো। যেহেতু এটা নট গেটেতে প্রবেশ করাচ্ছি সেই জন্য এটা কিন্তু উল্টা হবে, অর্থাৎ সকল ইনপুট লো অথবা সকল ইনপুট যদি হাই হয় তখন আউটপুট হবে ওয়ান, আদারওয়াইজ আউটপুট হবে কত জিরো, অর্থাৎ এক্সর গেটের উল্টাটা হবে এইটা। এখন এইখানে দেখো আমাদের চিত্রের মাধ্যমে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এ এক্সর গেট বি বার, এইটা এগুলো লেখা যায় এ এক্স এ বার বি প্লাস এ বি বার এরপর হোল বার। তাহলে আমরা এক্স নর গেট জানতে
পারলাম। তাহলে আমরা আজকে যৌগিকের কয়টি পড়লাম? চারটি, ন্যান্ড গেট, নর গেট, এক্সর গেট, এক্সনর গেট। আসো আমাদের দলীয় খাত, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অঙ্কন কর। আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল অঙ্কন করতে পারব, এক্সর গেটের ডায়াগ্রাম অঙ্কন করে এটাও আমরা ইনশাল্লাহ পারব। এই পারা সমূল্যায়ন কোন কোন গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়, আমরা সবাই জানি নর, অর প্লাস নট। সার্বজনীন গেট বলতে কি বোঝায়? অর্থাৎ যে গেট দ্বারা আমরা মৌলিক গেট প্রমাণ করতে পারি। মৌলিক গেট বলতে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তখন তা আমরা বলি সার্বজনীন গেট। এরপর অর হলে ইনপুটগুলা যৌগিক গুণফলের সমান, কথাটি সত্য না মিথ্যা? কি হবে বলো, সত্য না মিথ্যা? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যৌগিক গুণফলের সমান যখন কোন হবে তখন এন গেট, আর যোগ হবে তখন হবে অর গেট। তাহলে এটা কি হবে? মিথ্যা। বাড়ির কাজ, এক্সর গেটের সাথে এক্সনর গেটের পার্থক্য। ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়।